Assalamualaikum. আজকে ম্যাঙ্গো মালাই কেক শেয়ার করছি, যেটির স্বাদ মুখে লেগে থাকার মতো। রেসিপিটা একটু সেম টু সেম ফলো করলে আপনার কেকটাও খেতে অসাধারণ হবে, আর এই কেকটা ডেজার্ট হিসেবেও পরিবেশন করা যায়। এখন যেহেতু পাকা আমের সিজন, চাইলে চট করেই মালাই কেকটা বানাতে পারেন। কেক বানানোর জন্য প্রথমে দুটো ডিম ভেঙে কুসুমটা আলাদা করে নিতে হবে। দুটো ডিম ভেঙে আমি কুসুমটা আলাদা করে নিচ্ছি। তারপর এখানে ডিমের যে সাদা অংশটা আছে, এটা একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে হবে। প্রথমে হচ্ছে বিটারের স্পিডটা কমিয়ে বিট করতে হবে, আর যখন দেখা যাবে যে ফোম হতে শুরু করেছে, ঠিক এই পর্যায়ে হচ্ছে অল্প অল্প করে চিনি দিতে হবে আর বিট করতে হবে। আমি এখানে 1/3 কাপের মতো চিনি নিয়েছি আর অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে বিট করতে করতে একটা সময় দেখা যাবে ডিমের এই সাদা অংশটা একদম ফোম হয়ে গেছে। মিশ্রণটা যখন ঠিক হয়ে যাবে, তারপর যে কুসুমটা আমরা আলাদা করে রেখেছিলাম, এখন এটা দিয়ে দিতে হবে। কুসুমটা দেওয়ার পর আরও কয়েক সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। এখন এখানে আমের পিউরি দিয়ে দিব 2 টেবিল চামচ। যদি আপনারা আর একটু বেশি দিতে চান তাহলে দিতে পারেন, এটা যার যার ফ্লেভার অনুযায়ী। এখন এখানে মিশিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার। এই শুকনো উপকরণটা চেলে দিয়ে দিতে হবে। যেহেতু মালাই কেক বানাচ্ছি, আমি এই কেকে কোনো রকম তেল ব্যবহার করছি না। এই শুকনো উপকরণগুলো কেকের এই মিশ্রণের সাথে অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানোর কাজটা হালকা হাতে করবেন, তাহলে কেকটা অনেক সফট হবে। এভাবে করে মেশানো হয়ে গেছে। আজকের কেকটা আমি হিট প্রুফ কাচের বাটিতে বেক করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতে বেক করতে পারেন। আগে থেকে তেল ব্রাশ করে নিচ্ছি, তারপর কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে একটা কাঠি দিয়ে মাঝ বরাবর ঘুরিয়ে নিতে হবে, তাহলে ভিতরে কোনো বাতাস থাকলেও এটা বের হয়ে যাবে। ঘোরানো হয়ে গেছে আর কেকটা আজকে বেক করছি পানির ভাপে। কেউ চাইলে এই কেকটা ওভেনেও বেক করতে পারেন 180-45 মিনিটের মতো। এখন হচ্ছে পাত্রের মাঝে বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর অপেক্ষা করতে হবে 35-40 মিনিট। কেকটা এখন বেক করা হয়ে গেছে। এখন চুলাটাকে বন্ধ করে নিতে হবে আর কেকটাকে ঠান্ডা করে নিতে হবে। কেকটা ঠান্ডা হতে হতে আমরা কেকের মালাই বানিয়ে নিচ্ছি। একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক, আর হচ্ছে এখানে 2 টেবিল চামচ পাউডার মিল্ক, 2 টেবিল চামচ কন্ডেন্স মিল্ক, 1/4 চা চামচের মতো দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। এখন এই উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর জাল করতে হবে। জাল করতে করতে একটা সময় দেখা যাবে ঘন মালাইয়ের মতো হয়ে গেছে। 1/4 চা চামচ লবণ দিচ্ছি, যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন। মালাইটা যখন হয়ে গেছে, কিছুটা ঠান্ডা করে নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর পছন্দ মতো আমের পিউরি মিশিয়ে নিচ্ছি। যে যেরকম আম খেতে পছন্দ করেন, ঠিক পিউরিটা ওরকম করে মিশিয়ে নেবেন, কম বেশি করা যাবে। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে উপরটা একটু কেচে নিতে হবে আর 1 কাপ আগে থেকে জাল করা লিকুইড মিল্ক এই কেকের উপরে দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিতে হবে যে মালাইটা রেডি করেছিলাম ওইটা। আমের এই মালাই দিয়ে দেওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে উপরে কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। এই কেকটা এইভাবেও পরিবেশন করা যায়, আবার চাইলে ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন। নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিলেই হয়ে যাবে। আমি কেকটা কেটে শেয়ার করছি, যেটার ভিতরেও কতটা সফট আর তুলতুলে হয়েছে। যারা অল্প সময়ে মালাই কেক তৈরি করতে পছন্দ করেন, আজকের রেসিপি ভালো লাগতে পারে। এই ম্যাঙ্গো মালাই কেকটা খেতে দারুণ হয়েছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে পেজে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।